সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইসরায়েল হামাসকে নির্মূল করতে পারবে না বলছে হিজবুল্লাহ। হাসপাতাল থেকে জোর করে রোগীদের বের করে দিচ্ছে ইসরায়েলি সেনারা। রাশিয়ার বিরুদ্ধে লড়াই ইউক্রেনের জয় দেখছে না ইউ। ফিনল্যান্ডের কাছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির ঘোষণা ইসরায়েলের। সেনা সদর দপ্তরে হামলার ঘটনায় ইমরান খানের দলের 105 কর্মী গ্রেপ্তার। ইরাক ও সিরিয়ায় ড্রোন হামলায় 56 মার্কিন সেনা আহত। এবং ভিয়েতনামে বিদেশি সহ 18 জনের মৃত্যুদণ্ড। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েল হামাসকে নির্মূল করতে পারবে না বলছে হিজবুল্লাহ। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সাইয়েদ হাশেম শাফিউদ্দিন বলেছেন, গাজা উপত্যকার অসহায় মানুষদের হত্যার মাধ্যমে হামাসকে নিশ্চিহ্ন করা যাবে বলে ইসরায়েল যদি ধারণা করে থাকে তাহলে তারা মারাত্মক ভুল করেছে। তিনি রোববার দক্ষিণ বৈরুতে এক অনুষ্ঠানে একথা বলেন। শাফিউদ্দিন আরো বলেন, গাজে অসহায় নারী শিশু সহ সাধারণ মানুষ হত্যার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল তার লক্ষ্য হাসিল করতে পারবে না। হামাস সহ কোনো প্রতিরোধ সংগঠনকে ধ্বংসের ক্ষমতা দখলদার ইসরায়েলের নেই। প্রতিরোধ ফ্রন্টের শক্তি ও সামর্থ্য আগের চেয়ে বেড়েছে। তিনি বলেন, গাজায় যা ঘটছে তা থেকে এটা স্পষ্ট, বিশ্বের কোনো শক্তির উপর আস্থা রাখা যায় না এবং আমাদের শত্রুরা কোনো নীতিকতা নৈতিকতা ও মূল্যবোধের ধার ধারে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন ও সহযোগিতার দখলদার ইসরায়েল বেসামরিক নাগরিকদের হত্যা করা যাচ্ছে, গাজা সব স্থাপনায় হামলা চালাচ্ছে। হিজবুল্লাহর এই নেতা বলেন, গাজার বীর সংগ্রামীরাই নতুন করে ভবিষ্যৎ রচনা করবে। তারা খুব সাধারণ অস্ত্রের সাহায্যে ট্যাঙ্কের মোকাবেলা করে যাচ্ছে, তারাই টিকে থাকবে, তারাই নতুন করে গাজাকে গড়ে তুলবে। হাসপাতাল থেকে জোর করে রোগীদের বের করে দিচ্ছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল কাইলা বলেছেন, দখলদার ইসরায়েলি সেনারা গাজার হাসপাতাল থেকে কোনো রোগীকে অন্যত্র সরাচ্ছে না। তারা রোগীদের অস্ত্রে ভয় দেখিয়ে জোর করে রাস্তায় বের করে দিচ্ছে, এর মাধ্যমে তাদের মূলত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারা। এ ব্যাপারে রোববার 12 নভেম্বর এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এটি কোনো উদ্ধার নয়, তাদের অস্ত্রের মুখে জোরপূর্বক হাসপাতাল থেকে বের করে দেওয়া হচ্ছে। হাসপাতালে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, রোগীরা তাদের চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। প্রায় বয়স্ক ও শিশু কিডনি রোগীরা অতি প্রয়োজনীয় ডায়ালাইসিস করতে না পেরে বাড়িতে মরছেন। তিনি জানিয়েছেন, আলরান্তিসি এবং তার্কিস হাসপাতাল, যে 3000 ক্যান্সার রোগী ছিলেন, তাদের জোর করে বের করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এখন এসব রোগী নিশ্চিত মৃত্যুর মুখে রয়েছেন। জ্বালানির অভাবে গাজা উপত্যকার দ্বিতীয় বৃহৎ হাসপাতাল আলকুদস ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ছোট এই অঞ্চলটির বৃহৎ হাসপাতাল আল শিফাও বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। বর্তমানে গাজার বড় হাসপাতালগুলো ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। শনিবার তারা আল শিফার ভেতর হামলা চালায়। এছাড়া জ্বালানির অভাবে সেখানকার শিশু ওয়ার্ডটিও বন্ধ হয়ে গেছে। এতে হাসপাতালটিতে থাকা 45 শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তাব দেয় আল শিফা হাসপাতাল থেকে শিশুদের অন্য কোনো নিরাপদ হাসপাতালে সরিয়ে নিতে সহায়তা করবে তারা। তবে ওই শিশুদের কিভাবে সরানো হবে সে বিষয়টি নিশ্চিত নয়। রাশিয়ার বিরুদ্ধে লড়াই ইউক্রেনের জয় দেখছে না ইউ। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কোনো জয় দেখছে না ইউরোপীয় ইউনিয়ন। শনিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল মন্তব্য করেন। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। লম্বা সময় পর্যন্ত কিয়েভের সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নকে প্রস্তুত থাকতে হবে বলে মনে করছেন বোরেল। তিনি বলেন, মস্কো স্বার্থ হাসিলে বাধা দিতে চলে মার্কিন সৈন্য সহায়তার বিকল্প হতে হবে ইউরোপীয় ইউনিয়নকে। স্পেনের মালাগায় ইউরোপীয় সমাজতান্ত্রিক দলে কংগ্রেস পার্টি বা পিএস এর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বোরেল বলেন, ইউক্রেন যুদ্ধ বেশ দীর্ঘ সময় ধরে চলছে, পশ্চিমা সহায়তা ছাড়া কিয়েভের রুশ সেনার বিরুদ্ধে টিকে থাকতে পারবে না বলেও স্বীকার করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যাদের ইউক্রেনের সহায়তা করার মতো প্রয়োজনীয় সামর্থ্য আছে তাদের এই সহায়তা চালিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে এবং প্রয়োজনে তা বর্ধিত করার ইচ্ছাও থাকতে হবে বলে মন্তব্য করেন বোরেল। এমনকি যুক্তরাষ্ট্রের সহায়তার বিকল্প হিসেবে এগিয়ে আসতে হতে পারে ইউরোপীয় ইউনিয়নকে। বিশ্ব অর্থনীতির জন্য জার্মানির কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির তথ্য অনুসারে ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের মোট সামরিক আর্থিক ও মানবিক সহায়তা যুক্তরাষ্ট্র দেওয়া সহায়তার দ্বিগুণ হল বিস্তৃত ব্যবধানে ওয়াশিংটন এখনও কিয়েভের একক বৃহত্তম সামরিক পৃষ্ঠপোষক। ডেটা অনুসারে যুক্তরাষ্ট্র একাই ইউক্রেনের সামরিক সহায়তার জন্য $4,500 কোটি ব্যয় করেছে। জার্মানি ব্যয় করেছে $1,820 কোটি। চলতি সপ্তাহের শুরুতে পেন্টাগন সতর্ক করে জানায়,
ইউক্রেনের সামরিক সহায়তার জন্য বরাদ্দের আর মাত্র $100 কোটি অবশিষ্ট আছে এবং এখন থেকে ইউক্রেনকে সীমিত আকারে অস্ত্র সহায়তা দেওয়া হবে। শনিবারের বক্তব্যে বোরেল বলেন, আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং দীর্ঘ সময়ের জন্য সংঘর্ষ তৈরি করতে হবে, যা রাশিয়ার ধারণার চেয়েও দীর্ঘ। তার দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রত্যাশা করেছিলেন এই দ্বন্দ্ব কয়েক সপ্তাহে শেষ হয়ে যাবে, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। বোরেলের মন্তব্যের প্রতিক্রিয়ায় মস্কো তার সুর বদলানোর প্রতি ইঙ্গিত দিয়েছেন। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক টেলিগ্রাম পোস্টে বলেন, 2022 সালে এপ্রিলে কিয়েভ সফরের পর ইউরোপীয় ইউনিয়নে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ঘোষণা করেছিলেন, এই যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধ জয় করা হবে। তিনি এখন বলছেন, ইউক্রেন নিকট ভবিষ্যতে রাশিয়াকে হারাতে পারবে না। জাকারোভা আরও বলেন, তিনি ভাবছেন ইউরোপীয় ইউনিয়ন মস্কোকে যুদ্ধে বিজয়ী হিসেবে ভাবছে কিনা। বোরেল নিজেই মালাগায় পিএস কংগ্রেসের সময় বলেন, এই সংঘাতে এমন একটি হওয়া উচিত যা রাশিয়া কখনোই জিততে পারবে না। ফিনল্যান্ডের কাছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির ঘোষণা ইসরায়েলের। নেটোর নতুন সদস্য ফিনল্যান্ডের কাছে ডেভিডস স্লিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির জন্য একটি চুক্তি ঘোষণা করেছে ইসরায়েল। চুক্তিটি $340 মিলিয়ন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে। চুক্তিটিতে ঐতিহাসিক অভিহিত করে মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল ও মার্কিন কোম্পানিগুলোর যৌথভাবে তৈরি করা অস্ত্রটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান ও ড্রোনকে বাধা দিতে সক্ষম। এর আগে ইসরায়েল সেপ্টেম্বরে জার্মানির কাছে তাদের অ্যারো-3 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির জন্য একটি $3.5 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছিল। এবার দেশটি ফিনল্যান্ডের সঙ্গে চুক্তির ঘোষণা দিল। জার্মানির সঙ্গে চুক্তিটি চূড়ান্ত করার আগে ওয়াশিংটনের অনুমোদনের প্রয়োজন হয়েছিল, কারণ দূরপাল্লার অ্যারো-3 অস্ত্রটিও ইসরায়েল তার শীর্ষ মিত্র যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যৌথভাবে তৈরি করেছিল। গত বছর ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করে, এরপর থেকে জার্মানি ইউরোপে নেটোর বিমান প্রতিরক্ষা জোরদারে চাপ দিতে নেতৃত্ব দিচ্ছে। মিত্রদের একসঙ্গে প্রতিরোধ ব্যবস্থা কেনার আহ্বান জানিয়েছে তারা। নেটোতে সদস্য হওয়া ফিনল্যান্ড বিমান, রকেট ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা খুব দ্রুত ঘোষণা করেছিল। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে চলমান যুদ্ধের ফলে ইসরায়েলি অস্ত্রের জন্য ইউরোপের চাহিদা আরও বাড়বে। সেনা সদর দপ্তরে হামলার ঘটনায় ইমরান খানের দলের 105 কর্মী গ্রেপ্তার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে মে মাসে দেশটির সামরিক স্থাপনায় হামলার ঘটনায় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির আরও 105 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার পুলিশ জানিয়েছে। লাহোর পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার শহরের বিভিন্ন অংশে লাহোর কর্পস কমান্ডার হাউস এবং আশকারি টাওয়ারে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়ার ছেলে মালিকানাধীন হামলার জন্য আমরা রোববার 105 জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছি। আরও বলা হয়েছে, প্রায় 1000 পিটিআই কর্মীর বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করা হয়েছে, যারা 9 মে হামলার সঙ্গে জড়িত এবং এখনও গ্রেপ্তার হয়নি, পালিয়ে বেড়াচ্ছে। 9 মে ইসলামাবাদ হাইকোর্টে প্রাঙ্গণ থেকে আধাসামরিক রেঞ্জার্স বাহিনী ইমরান খানকে গ্রেপ্তার করার পর সহিংস বিক্ষোভ শুরু হয়। তার দলে কর্মীরা জিন্না হাউস বা লাহোর কর্পস কমান্ডার হাউস, মিয়ানওয়ালি বিমানঘাটে এবং ফয়সালাবাদের ISI ভবন সহ 1 ডজন সামরিক স্থাপনা ভাঙচুর করে। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তর বা GHQ প্রথমবারের জন্য তা আক্রমণ করেছিল। বুধবার পুলিশ লাহোরে খানের দলের 62 কর্মীকে গ্রেপ্তার করেছে। 8ই ফেব্রুয়ারি 2024 পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষণার পর পাকিস্তান জুড়ে পিটিআই নেতা ও কর্মীদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ জোরদার করা হয়েছে। পিটিআই এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের পর সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলার অভিযোগে মে মাসে শুরু থেকে দলের 10,000 নেতা ও কর্মী রয়েছেন। নির্বাচনের তারিখ ঘোষণার পরও পিটিআই কর্মী নেতাদের বিরুদ্ধে রাজ্যের জবরদস্তিমূলক ঘোষণা এবং প্রতিশোধমূলক পদক্ষেপের তীব্র নিন্দা করেছে দলের মূল কমিটি। ইরাক ও সিরিয়ায় ড্রোন হামলায় 56 মার্কিন সেনা নিহত। গত মধ্য অক্টোবর থেকে সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা বেড়ে যাওয়ায় এসব মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছে, আহতদের মধ্যে 3 মার্কিন সেনা গুরুতর আঘাত পেয়েছেন। গত 17 অক্টোবর থেকে 9ই নভেম্বর মার্কিন ঘাঁটিগুলোতে 46 বার হামলা হয়েছে। এসব হামলার 24টি ইরাকে ও 22টি হয়েছে সিরিয়ায়। এসব হামলায় ড্রোন ও রকেট ব্যবহার করা হয়। অধিকাংশ মার্কিন সেনা আহত হয়েছে গত 17 আর 8 অক্টোবর। সাবরিনা সিং জানান, আহত মার্কিন সেনাদের সবাই পেশাগত দায়িত্ব পালন ফের শুরু করেছে। ভিয়েতনামে বিদেশি সহ 18 জনের মৃত্যুদণ্ড। বিদেশি নাগরিক সহ মোট 18 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ভিয়েতনাম। মাদক চোরাচালান ও পাচারের অভিযোগে এই সাজা দেওয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার গভীর রাতে জানিয়েছে। গণমাধ্যমটি বলেছে, হোচিমিন শহরে 4 দিনের শুনানি শেষে এ রায় দেওয়া হয়। রায়ের দক্ষিণ কোরিয়ার সাবেক পুলিশ কর্মকর্তা কিম সুন সিক ও কা সিয়ন হুককে এবং চীনা নাগরিক লি তিয়ান গুয়ান ও কথিত ভিয়েতনামি লে হো ভুকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে ভিয়েতনামের আরও 14 জনকে। একই মামলায় আরও 3 জনকে যাবজ্জীবন
যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক একজনকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম কংয়ের নানডেন জানিয়েছেন, 2020 সালে মে থেকে জুন পর্যন্ত মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দলটি 216 কেজিরও বেশি মাদক মজুদ পাচার ও বিক্রি করেছে। জব্দ করা হয়েছে 128 কেজিরও বেশি মাদক। গত 19 জুলাই হো চিন মিনে পুলিশ দক্ষিণ কোরিয়ায় পাঠানোর সময় একটি কন্টেইনার তল্লাশি করে। এ সময় 40টি প্লাস্টিক ব্যাগে ক্রিস্টাল ও 39.5 কেজি মেথাফোটামাইন জব্দ করা হয়। কমিউনিস্ট দেশ ভিয়েতনামে বিশ্বের সবচেয়ে কঠিন মাদক আইন এবং মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে কুখ্যাতভাবে গোপনীয়তাও রয়েছে। ভিয়েতনামের আইন অনুসারে যে কেউ 600 গ্রামের বেশি হেরোইন বা 2.5 কেজির বেশি মেথামফেটামিন নিয়ে ধরা পড়লে তার মৃত্যুদণ্ড হতে পারে। তবে মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হবে তার কোনো ইঙ্গিত দেয়নি দেশটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ভিয়েতনামের আদালতগুলো নিয়মিত মাদক মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড প্রদান করেন। মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে দেশটি বিশ্বব্যাপী একটি নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে। ভিয়েতনামী কর্তৃপক্ষ 2017 সালে কিছু তথ্য প্রকাশ করেছিল। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, 2013 থেকে 2016 সালের মধ্যে দেশটিতে 429 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।